আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একটি পোস্ট প্রায় সবাই শেয়ার করছে সোশ্যাল মিডিয়াতে, ভালোই ভাইরাল হচ্ছে। আমাদের মুসলিম ভাই বোনেরা এটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, আমলে নিয়ে নিয়েছে, কিন্তু এই পোস্টটি আমার মনে হচ্ছে না কোনো মুসলিম বা কোনো আল্লাহর বান্দা করেছে। এটা আমার মনে হচ্ছে কোনো অমুসলিম আমাদের মুসলিমদের মাঝে ছড়িয়ে দিয়েছে, যাতে করে আমরা হারাম কাজে ডুবে থাকি। পোস্টটি হচ্ছে স্বর্ণের ভরি 98,000 টাকা এবং রডের টন 98,000 টাকা, দুটোর দাম একই। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি বিয়ে করবেন নাকি বাড়ি করবেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, জিনিসটা তো মানুষ এমনিতেই বলেছে, কথার কথা আর কি, সব কিছু দাম বৃদ্ধি পাচ্ছে, তো সেই সাথে মানুষ এভাবে চিন্তা করতে পারে যে জিনিসটার দাম এত বেশি কেন হলো, এবং এ বেশি ক্ষেত্রে মানুষ বিবাহ করতে পারছে না। ভাই, আসলে হিসাবটা যেটা সেটা হচ্ছে স্বর্ণের ভরির সাথে রডের সাথে বাড়ির সাথে বিবাহ কি সম্পর্ক। স্বর্ণের ভরি দিয়ে কি বিবাহ করতে হবে এমন কোনো বাধ্যতামূলক রয়েছে, আপনার কাছে প্রশ্ন। স্বর্ণের ভরি যদি কোটি কোটি টাকা বেড়ে যায় তাহলে কি বিবাহ করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন বিবাহর জন্য সাহাবীরা আসতো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করিয়ে দিতেন, তখন কারো কাছে স্বর্ণের একটি টুকরো রয়েছে, বিবাহ হয়ে গিয়েছে, কারো সূরা মুখস্থ আছে, বিবাহ হয়ে গিয়েছে, কারো লোহা দিয়ে বিবাহ হয়েছে, কারো উট দিয়ে বিবাহ হয়েছে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহকে সহজ করে দিয়েছেন। বিবাহ তো খরচের বিষয় নয়, এখানে যেটা বোঝাচ্ছে যে বিবাহ করতে গেলে প্রচুর টাকা দরকার। দেন মোহর যেমন প্রচুর দরকার, বিবাহতে খরচও বেশি দরকার, সব দিক থেকে ভুল। কই, আপনারা তো বলেন না যে বিবাহ অনুষ্ঠানে মেয়ের বাড়িতে যে হাজার হাজার মানুষ আসে বা শত শত মানুষ আসে ওটার বিরুদ্ধে তো কেউ বলে না। তারপরে মেয়ের পক্ষ থেকে যে যৌতুক চাওয়া হয় সেটার বিরুদ্ধে তো কথা বলেন না। এগুলো তো আপনারা বলেন এলো ছেলের জন্য বা মেয়ের জন্য, এগুলো গিফট গিফট বানিয়ে নিয়েছে। আবার বিবাহতে এত সাজসজ্জা হচ্ছে, কমিউনিটি সেন্টার রয়েছে, তারপর বিয়েতে হলুদের নামে যে খরচগুলো রয়েছে, তারপরে সাজগোছের নামে যে খরচগুলো রয়েছে, বিলাসিতা, লাইটিং, আতশবাজি, গান বাজনা, এসব তো কথাই নেই। তো ওইসবের বিরুদ্ধে তো আর কথা বলেন না। এখানে বড়ি স্বর্ণের বড়ির দাম বেড়ে গিয়েছে, তো স্বর্ণ না দিয়ে আপনি অন্য কিছু দেন, মেয়েকে আপনি অন্য কিছু দেন, আপনার মোহরটা তো পূরণ করতে হবে, সেই জন্য আপনি অন্য কিছু দিতে পারেন। এই জন্য যে এটা দাম বেড়েছে, হ্যাঁ, এই জন্য বিয়েটাকে কঠিন হয়ে যাচ্ছে, বিয়ে করবেন না এখন, এমনটা তো করার কোনো প্রয়োজন নেই। এখন আপনারা বলতে পারেন যে ভাই, এটা তো নর্মাল বিষয়, এটা তো একটা মানে মানুষ এমনিতে বলেছে, এমনিতে কোনো মুসলিম ব্যক্তি বলতে পারে না, এমনিতে কোনো মুসলিম ব্যক্তি এই হিসাব ধরে বলতে পারে না যে বিবাহ করবেন নাকি আপনি ব্যবসা করবেন বা আপনি বাড়ি করবেন, এরকম তো বলতে পারে না। বিবাহ তো বিবাহ জায়গায়, আর স্বর্ণের দাম বা ব্যবসা করা তো সেটা আরেক জায়গায়। এটা তো বিবাহকে কঠিন করা হচ্ছে, বিবাহ সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিয়েতে খরচ কম সেই বিয়ে হচ্ছে বরকত। সে হাদিস অনুসরণ করব না, সেই হাদিস না অনুসরণ করে আমরা এমন একটা বিষয় নিয়ে দাঁড় করে দিচ্ছি। আমি প্রত্যেক দিন এই পোস্টটি কেউ না কেউ শেয়ার দিচ্ছে, এর কারণটা কি? আমার তো মনে হচ্ছে না কোনো মুসলিমদের কাজ। এই পোস্টটি শেয়ার করার কারণে মানুষ বিবাহকে কঠিন মনে করছে, যে বিয়েতে প্রচুর খরচ করতে হবে, দেনমোহর প্রচুর খাওয়াতে হবে, সাজসজ্জা খুব সুন্দর করে হতে হবে, একটা বিশাল গাড়ি বাড়ি দরকার, ইনকাম দরকার, লক্ষ লক্ষ টাকা ইনকাম দরকার, প্রবাসে যেতে হবে, এরকম চিন্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুক, আমিন।